বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শৈল শহর কালিম্পং থেকে। দার্জিলিংয়ের 50 কিলোমিটার পূর্বে কালিম্পং একটি ছোট্ট শহর। গতকালকে বিকেলে আমরা কালিম্পং শহরে আসছি। আজকে সারাদিন আমরা কালিম্পং এর আশপাশে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সবগুলো ঘুরে ঘুরে দেখব এবং সন্ধ্যা নাগাদ আমরা আবার দার্জিলিং চলে যাব। তো বন্ধুরা, আজকে সারাদিন আমরা যতগুলো ট্যুরিস্ট স্পট দেখব সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলে এর আগে ভারতের মেঘালয় রাজ্য এবং আসাম রাজ্যের কিছু ভিডিও দেখছিলেন। আমরা ওই ট্যুরে মেঘালয় থেকে আসাম হয়ে আসামের গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে জলপাইগুড়ি চলে আসি। জলপাইগুড়ি থেকে আমরা শিলিগুড়ি হয়ে সোজা কালিম্পং শহরে চলে আসি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কালিম্পংয়ে একটা দিন থাকব এবং এর সৌন্দর্য উপভোগ করব। তো বন্ধুরা, আমরা গ্রুপে রয়েছে 5 জন মেম্বার। গতকালকে আমরা কালিম্পং এসে শহরের স্টেডিয়ামের সাথে একটা হোটেলে ছিলাম। আজকে সকালে আমরা একটা গাড়ি রিজার্ভ করি সারাদিনের জন্য। ড্রাইভারের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল, কালিম্পংয়ে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সবগুলো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন, এরপরে আমাদেরকে দার্জিলিং পৌঁছে দিবেন। এর জন্য আমাদেরকে দিতে হবে 3000 রুপি তাকে। বন্ধুরা, আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কালিম্পংয়ের গলফ ক্লাব এবং মর্গান হাউস। আমরা অনেক সকালে আসার কারণে গলফ ক্লাবের মাঠে প্রচুর কুয়াশা থাকার কারণে কিছুই দেখা যাচ্ছিল না, তাই আমরা ওইখানে না গিয়ে সরাসরি মর্গান হাউসে চলে আসি। আপনারা এতক্ষণ পর্যন্ত পর্দায় যে বাড়িটি দেখলেন, এটি হচ্ছে মর্গান হাউস। 1930-এর দশকে এক ইংরেজ ব্যবসায়ী জর্জ মর্গান দ্বারা নির্মিত হয়েছিল বাড়িটি। এটি আজ পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত হচ্ছে একটি হোটেল হিসেবে। আগে সম্পত্তি সিঙ্গামারি ট্যুরিস্ট লজ বা দূরফিন ট্যুরিস্ট লজ নামেও পরিচিত ছিল। দেশি বিদেশি অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ এই বাড়িতে একসময় অবস্থান করছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তম কুমার, সুপ্রিয়া, কিশোর কুমার, অমিত কুমার, লীনা, নার্গিস ইত্যাদি। এই বাড়িটিকে অনেকে ভুতুড়ে বাড়ি হিসেবেও চিনেন। যখন আপনারা মর্গান হাউসের গেট পেরিয়ে ভিতরে ঢুকবেন, যেন এক ভুতুড়ে বাড়ির মতো লাগে, গা চমচম করার মতো একটি পরিবেশ, তবে দেখতে বেশ সুন্দর। আপনারা যারা কালিম্পং আসবেন অবশ্যই মর্গান হাউসটা দেখে যাবেন। মর্গান হাউসের পাশে রয়েছে কালিম্পং গলফ ক্লাব। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নিরালা পাহাড়ের কোলে কালিম্পং এর থারপা ছোলিং মঠ। এটি একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি। বাসমান মেঘের মাঝে উঁকি দেওয়া কাঞ্চনজঙ্ঘা, এরকম নৈসর্গিক পরিবেশের মাঝে কালিম্পং এর পাহাড়ের চূড়ায় অবস্থিত গাদেং থারপা ছোলিং মঠ শান্তির আলোয় বললেও চলে। কালিম্পং এর দার্জিলিং বা সিকিম ঘুরতে গিয়ে যদি একদিন প্রকৃতির কোলে কাটাতে চান, তাহলে এই মঠের থেকে ভালো জায়গা আর নেই। প্রার্থনার সময় হৃদয়স্পর্শী ঘণ্টা আওয়াজ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। কালিম্পং শহর থেকে শ্রীপার পর্বতের দিকে কেডি প্রধান রোড ধরে 3 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন এই মঠে। কালিম্পং এর আঞ্চলিক ভাষা নেপালি, তিব্বতি, ভুটিয়া, শেরপা, লেপচা, কিরান্তি, তবে সরকারি কাজকর্ম নেপালি ও বাংলা ভাষা হয়ে থাকে। কালিম্পংকে বৌদ্ধ ধর্মের কেন্দ্র বলা যেতে পারে। এখানকার জ্যাং টোক পার্লি পোডাং বৌদ্ধ মঠে বহু দুষ্প্রাপ্য তিব্বতি বৌদ্ধ পুঁথি সংরক্ষিত আছে। কালিম্পং এর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই থারপা ছোলিং মঠ। থারপা ছোলিং মঠে অনেক পুরনো ভাস্কর্য ও তথ্য সংরক্ষণ করে রাখা হয়।
আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন হয়ে থাকে এই মঠ থেকে আপনি দেখতে পারেন তুষারবৃত্ত আবৃত হিমালয় চূড়ার নৈসর্গিক সৌন্দর্য। ঘুরে দেখতে পারেন অপূর্ব এই মঠ চত্বর এবং দেয়ালে টাঙানো গৌতম বুদ্ধের নানা ছবি। এছাড়াও এই মঠের চত্বরে রয়েছে গ্যাসার, লেহাং বা সৈনিক মন্দির, সব মিলিয়ে এক অনবদ্য অনুভূতি। 1912 সালে রিনফোসে নামে এক ডাক্তার এই মঠটি তৈরি করেছিলেন। চিকিৎসা দক্ষতার জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন। এই মঠটি তাই শরীর এবং মনের কষ্ট দূর করে বলে শোনা যায়। আপনারা হয়তো জানেন দার্জিলিং থেকে খুবই কাছে কালিম্পং শহর। অনেকে আমরা দার্জিলিং এসে ঘুরে চলে যাই, কালিম্পংটা দেখি না। আপনারা যদি হাতে একদিন সময় রাখেন চাইলে আমাদের মতো কালিম্পংটা আপনারা দেখে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা নিরালা পাহাড় থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে কালিম্পংয়ের অন্য কোনো পর্যটন স্পটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।